হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সকলে। আর আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। তো এই দেখো 7.5 কেজি ওজন দেখাচ্ছে, তো কিসের সেটা তোমরা বুঝতে পারবে না। এই দেখো, এই বোয়াল মাছটি পাড়াতে বিক্রি করতে এসেছিল, নদীর বোয়াল। আর দেখে রিয়ানের পাপা খুব পছন্দ করেই কিনে নিয়েছে, যেহেতু খেতে খুব ভালোবাসে। তো ওজনটা 7.5 কেজি ছিল আর 300 টাকা করে কেজি ছিল। তো মাছটি রিয়ানের পাপা নিয়ে নিয়েছে। তো দেখো কত বড়। তো এই দেখো বাড়িতে নিয়ে চলে এসেছে মাছটি, আর রেহান খুব খুশি বড় মাছ দেখে, দু হাতে ধরে আছে, এক হাতে সম্ভব নয়, ওজনটা অনেকটাই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। মাছটি যেহেতু অনেকটাই বড়, তো কাটা আমার পক্ষে সম্ভব নয় একা, তাই বাপি ভাই আমাকে হেল্প করছে। আর মাছের উপরে তো এই মাছে তো কোনো আঁশ থাকে না, তবুও মাছের উপরে যে নোংরাটা থাকে ছুরির সাহায্যে এভাবে আমরা ঘষে পরিষ্কার করে নিচ্ছি। দেখো মাছটা এতটাই বড় যে এক হাতে ধরে সম্ভব হচ্ছে না, তো খুব সাবধানে আমরা দুজনে কেটে নিচ্ছি। মাছের ভিতরে একটু ডিম আছে, তো ডিমটা আগে আমি বার করে নেব। বাপি ভাই মাছগুলোকে বড় করে পিস করে দিচ্ছে, আর আমি সেগুলোকে কেটে সাইজ করে নিচ্ছি ছোট করে। মাথাটা এত বড় যে কেটে এতগুলো হলো, আর বাকিটা এখানে রয়েছে। যেহেতু রেনের পাপা রান্না করতে খুব পছন্দ করে, তো পেঁয়াজগুলো তাই ও নিজেই কাটতে বসে পড়েছে আমি আসার আগে। ওদিকে রান্নাঘরে আমি মাছ ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি, 1 কেজি মতো রান্না করবো আজকে। তো মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করা হবে, তো তাই রেহানের পাপা নিয়ে আসলো, ও নিজে করবে ম্যারিনেটটা। হাফ চামচ এই যে হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লবণ দিয়ে এটা ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন এই যে লবণ হলুদটা মাখিয়ে রাখলাম, এবার এটাকে যখন ভাজবো তখন একটু সর্ষের তেল এটাতে মেখে নেব। সর্ষের তেল মাছ মেখে নিলে এই যে যে মাছগুলোর আঁশ থাকে না, সে মাছগুলো ফাটবে না। তো বাটা মশলাটা আমি রেডি করে দিই, তো তার জন্য আমি নিয়েছি কালো সর্ষে ও সাদা সর্ষে 2 চামচ, 1 চামচ করে 2 চামচ আছে। আর সর্ষে বাটার সময় সবসময় মনে করে কাঁচা লঙ্কা ও লবণ দিতে হবে, নইলে তিতো হয়ে যাবে। লবণ দিচ্ছি আমি 1/2 চামচ, আর আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আদা, ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে রাখা দিয়ে দিচ্ছি। এবার এতে আমি জল অ্যাড করছি, টেস্ট করে নেব। কড়াই গরম করে আমি সর্ষের তেল দিলাম, আর এই মাছগুলো আমি এক একে ভেজে নেব, তবে অল্প করে ভাজতে হবে, হালকা, বেশি ভাজা হবে না।
তবে এই মাস যদি কেউ চায় যে না ভেজে রান্না করব সেটাও ভালো লাগে, সেভাবেও করা যায়। আমি আজকে ভেজেই করব। তো এই মাছ ভাজার জন্য আমি ঢাকা দিচ্ছি, কারণ খুব জোরে তেল ছুটে আসে। তো এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজিনি। বাকি মাছগুলো আবারও একইভাবে ভেজে নেব। ডিমটা এভাবে গোটায় আমি একটু ভেজে নেব, আর যখন ফুটন্ত জলে দেব তখন আমি পিস করে নেব, এখন গোটায় থাকবে। আর ওই বাকি তেলেই পেঁয়াজগুলো আমি দিয়ে ব্রাউন করে ভেজে নেব, আর তার সঙ্গে দেব আমি রসুন কুচি করে কেটে নিয়েছি, আর একটি টমেটো কেটেছি রান্নাতে, এখনই দিয়ে দেব। আমি হাফ চামচ কালো জিরে দিচ্ছি, কালো জিরের ফ্লেভারটা মাছে খুব ভালো লাগে। আর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর পেস্টের বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, টমেটোটা একদম সিদ্ধ করে নেব। তো লবণ দিচ্ছি হাফ চামচ, গুঁড়ো লঙ্কা দিচ্ছি হাফ চামচ, কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম তাই পরিমাণ মতো দিলাম, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। এবারে দেখো মশলা কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। তো গরম জল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো, মাছগুলো দিয়ে আমি বেশি তো ফোটাবো না, সেরকমভাবে জলটা দিতে হবে। জলটা ফুটে গেছে, মাছগুলো আমি ঢেলে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আমি 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব। আমি এখানে লবণ ঝালটা একটু টেস্ট করে দেখে নিলাম, তো একটু লবণ কম আছে মনে হলো, তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো, তো আমি এবার বন্ধ করে দিচ্ছি, তারপর 10 মিনিট পরে আমি এটাকে সার্ভ করবো। তো এই যে 10 মিনিট পর আমি নিয়ে এলাম, খাবারটা খুলে দেব, আর আজকে খেয়ে দেখে বলবেন আমার শ্বশুর মশাই কেমন হয়েছে রান্না। কেমন হয়েছে খেতে? খুব সুন্দর, বেশ লাগছে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবে, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতোই, এ পর্যন্তই, টাটা, দেখা হবে পরের ভিডিওয়ে, বাই বাই।